বিভিন্ন জায়গায় পানি লওয়ার ব্যবস্থা না থাকলেও এখানে কিন্তু পানির দুই রকমের ব্যবস্থা আছে। এই হলো একটা পানির ব্যবস্থা, আর এই হলো কিন্তু আরেকটা পানির ব্যবস্থা। চিন্তা করা যায় প্লেনের মধ্যে এক কেউ নাই আর এখানে দুগ্গ দিয়ে থুয়ে দিছে। তো প্রথমে আগে আমরা হোটেলে উঠলাম, কারণ মগো একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বাইরে যেতে হইবে। মগো রুম আছে 7 তলায়, টোটাল 2টা রুম নিছি মোরা 6 জনে। এই হলো মগো রুমের চাবি। কাঠটা দুয়ারের লগে প্রেস করার লগে লগে দরজাটা পুতপুত করে খুলে গেল। তো মধ্যে আন্দার গন্দার লাইট কমে আছে, হেগো দেখতে হইবে। তো মুই আগে ব্যাগটি ঢুকাই নিলাম মধ্যে, কোনো কিছুতেই লাইট অন হয় না। পরে বুঝলাম যে এই কারটা মধ্যে ঢুকাইলি লাইটটা টুস করে অন হয়ে যাইবে। দুয়ের দিয়ে ঢোকার লগে লগে এরমের বিশাল বড় একটা ওয়াশরুম বাজে দেখা মনে। আগে রুমটা একটু আপনাকে দেখাই। ঢুকতি একটা আয়না বাজে, এই পাশে একটা দুয়ার আছে যেটা লক। বিশাল বড় বিছানা আছিল, 3 সাইড জন ঘুমান যাইবে। এখানে আবার বিশাল বড় একটা কিন্তু আলমারিও আছে। আলমারির মধ্যে কিন্তু একটা লকার দিয়ে দিছে। এছাড়াও রুমে পড়ার লগে 2টা জোতাও আছে। এরপর রামাদা হোটেলের যে ব্যাগ, একটা ব্যাগ রাখে দিছে রে, দেখি হরম। এখানে একটা বাক্স পাইলাম, কিন্তু এটার মধ্যে কি আছে জানি না। এইবার এখানে কিন্তু কাপড় চুপুর আয়রন করার লগে একটা আয়রন আছে, প্লাস আয়রনের স্ট্যান্ডও দিয়ে দিছে। এটা কি মোর টলিতে ধরবে, ধরলে লই যাইতাম। এছাড়াও ভিমালা হ্যাঙ্গার আছে। খালি দেখতে থাকেন এই রুমে কত জিনিস আছে। একগু দিছে কি, ও একগুর মধ্যে মনে হয় কাপড় চুপুর হুগা দেয়। আপনি কোনো হোটেলে দেখছেন কোরআন মাজিদ দিতে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে কোরআন মাজিদ দিছে, কিন্তু যাই না মাছ দেখলাম না তো। এইবার এই পাশের বেডসাইড টেবিলে কি আছে দেখাই। চা কফি গরম পানি করার লগে কিন্তু এখানে কেটলি আছে, 2টা মগ দিছে। এছাড়াও কিন্তু এখানে একটা নোটবুক দিছে, আবার লগে কিন্তু কলমও আছে। কফি মেকার ইউজ করার লগে ছোট্ট একটা নোট দিয়ে দিছে। খালি কফি মেকারই কিন্তু না, এখানে কিন্তু এছাড়াও আছে চা কফি চিনি হগল কিছু। ইভেন এগুলো শেষ হয়ে গেলে আবার হেগোদারে কইলে হেরা দিয়ে যাইবে। বিছানার পাশাপাশি এখানে কিন্তু সোফাও আছে। মনে হয় এইবারই প্রথম, এইবারই লাস্ট, এরপর সোফায় বাবার সময় পাই কিনা আল্লাহ মাহফুজ জানে। এইবার এখানে কিন্তু একটা টেবিল আছে, টেবিলের লগে কিন্তু আয়না আছে। এছাড়াও কিন্তু গ্লাস দিছে পানি খাওয়ার লগে। টেবিলের লগে কয়েকটা ড্রয়ারও আছে। তো চেয়ারটা বেমালা কমফোর্ট আছিল, এত কিছু দিছে আর টিভি দেবে না, এটা তো হইতে পারে না। একটা টিভিও আছে, কিন্তু এটা কোনোদিনও মনে হয় ছাড়া হইবে না। আসল জিনিসই তো দেখাই নেই, এখানে একটা জালনা আছে, আর এই জালনা দিয়ে কিন্তু দুবাই শহরটা দেখা যাইবে। এই জালনা দিয়ে কিন্তু ব্রুজ খলিফাও দেখা যায়। এইবার দেখামো ওয়াশরুম। ওয়াশরুমের অপোজিটেই কিন্তু একটা মিরর আছে, ওটা পরে দেখামো। আর ওয়াশরুমটা দেখেন কত বড়, কত আয়না লাগে দেখেন। এই আয়নাগুলো কিন্তু মুভ করা যায়। এছাড়াও বিদেশে কিন্তু প্রত্যেকটা ওয়াশরুমে হেয়ার ড্রায়ার থাকে। বিভিন্ন জায়গায় পানি লওয়ার ব্যবস্থা না থাকলেও এখানে কিন্তু পানির দুই রকমের ব্যবস্থা আছে। এই হলো একটা পানির ব্যবস্থা, আর এই হলো কিন্তু আরেকটা পানির ব্যবস্থা। চিন্তা করা যায় প্লেনের মধ্যে এক কেউ নাই আর এখানে দুগ্গ দিয়ে থুয়ে দিছে। হেই, এরপর কাম হরতে হরতে সুন্দর টেলিফোনে ফোন দেওয়া যাইবে, যদি পানি টানি শেষ হয়ে যায় তো হেলিগ গিয়ে মনে হয়। এখানে আছে পেস্ট, ব্রাশ, আরো কি কি জানি আছে, দুনিয়ার বাক্স দিয়ে থুয়ে দিছে। এইবার মগে ওয়াশরুমে কিন্তু বাথটাব আছে, কইতে গেলে একটা ফুটবল খেলার মাঠ, এত বড় আছিল ওয়াশরুম। সব যেমন তেমন ওয়াশরুম, মনের মতো না হইলে আসলে ভাল লাগে না। এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার সবকিছুই আছে। খালি এই না, এখানে কিন্তু লোশনও আছে। যদিও সবকিছু ব্যাগে করে লই আইছি। তো আরেকটা রুম আছিল মগো, এটা যদিও 2 রুম অলা আছিল, বড় রুম। মগো 2টা রুমের মধ্যে একটার ভাড়া আছিল 8,500 টা, আর এই বিশাল বড় 2 রুম বিশিষ্ট যেটা, এটার ভাড়া ছিল 13,000 টা। 2 বাথরুম আছিল, এটাও কিন্তু বিশাল বড় বাথরুম। ও ভালো কথা, প্রত্যেকটা রুমের লগে কিন্তু ফ্রিজ আছে। ধরতেছি ফ্রিজটা টলির মধ্যে ধরবে কিনা, হ্যাঁ লই যাইতাম। 66 হওয়ার কারণে টেবিলের ড্রয়ারের মধ্যে ঢুকাই দিছে। এছাড়াও মগো হোটেলে কিন্তু জিম আছে, এরপর সোনা আছে, সুইমিং পুল সহ এখানে কিন্তু স্পা করারও ব্যবস্থা আছে। এই আছিল মোর আজকের ভিডিও, কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন। ভালো থাকবেন সবাই, টাটা বাবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।